এখানে কারে খুঁজতেছেন? জাহাঙ্গীর কোনদিন কইছে যে ওই জায়গা আল্লাহ বসে রয়েছে চলো দিয়ে আসো? না বলেনি, কোনদিন বলেনি, কোনদিন বলেনি। ওই যত কিছু ধর্ম হোক ধর্মের একটাই শিক্ষা ইংলিশ বলছে নো দাইছে, আরবিতে নবী বলছে মানা ভাট আপসা ফাঁকা আর এই গীতা হলো গে আত্মনাম বৃদ্ধি, মানে নিজেকে চিনা। এই চিনার উদ্দেশ্য কি? আল্লাহর 99 নাম না, আল্লাহর 99 যে গুণ আছে ওই গুণগুলোকে অর্জন। যেমন আল্লাহর 99টা নাম না, 99টা গুণ, ওই 99টা গুণের কথাই বলছে যত সাধু সন্ন্যাসী মনি ঋষি বলছে যে ওই গুণের গুণিতিত হও, ওই গুণের গুণিতিত হয়ে জ্ঞানকে তুমি বহুত উপরে নাও, জ্ঞান অনেক জ্ঞানের অনেক গহিরে যাও, গহিরে যাইয়ে তুমি জ্ঞান অর্জন করো। এই জ্ঞানই তোমার ভিতর যে সে আল্লাহ কোন রূপে আছে, জ্ঞান রূপে আছে, সেই জ্ঞানকেই তুমি খোঁজো। সেই জ্ঞানকে যদি খুঁজতে হয় এই মন ই করে শুতে শুতে বেড়াবার লাগছে, অতৃপ্তি মন, এই মনকে মনের কোনো সময় তৃপ্তি আসে না। যত রহমি অর্থ সম্পত্তি যাই কিছু অতৃপ্তি আসে না, হলো অতৃপ্তি। এই অতৃপ্তি মনকে বুঝাই এই জ্ঞানের কাছে আত্মসমর্পণ করাইতে হবে। এই যেমন বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী গুরু, এই গুরুর কাছে শিক্ষা করে ওই গুরু হাসিল করতে হবে। যেমন মনে করেন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মিরাজে গেলেন, তা জিজ্ঞেস করলেন যে ইয়ার আমার হাবিব ইয়া দোস্ত, আপনি কি মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন? বলে আমি বায়াত হবে কার কাছে? তাহলে আপনি চোখ বুঝে হাত উস করেন, উস করলে হাতে দিল ওনার মিথ্যে কথা, হাত উস করেন দেখে চোখ নিজের কাছে নিজে বায়াত হয়েছে। তো আপনি যত সময় জাহাঙ্গীরের কাছে যত বায়াত হন, জাহাঙ্গীর বায়াত হওয়ার পর নিজের কাছে নিজে ওরকম আত্মসমর্পণ করতে হবে, নিজেকে নিজের মনকে নিজের জ্ঞানের কাছে আত্মসমর্পণ করাইতে হবে, তাহলেই হবে লোকে মিরাজ, ওই যে সঙ্গে মিরাজ হবে। যত সময় এই মন সুলাসুলি মন অতৃপ্তি মনকে আপনি জ্ঞানের কাছে আত্মসমর্পণ না করাইতে পারেন, সত্য সময় কি আপনার, সত্য সময় আপনার কোনো কিছু হবে না, সত্য সময় হবে খালি খালি আপনার ফাজলামি আর কিছু না, দৌড়াদৌড়ি ফাজলামি ফাজলামি। মনকে এই মন অতৃপ্তি মনকে জ্ঞানের কাছে নিয়ে যেতে হবে, জ্ঞানের রাস্তায় নিয়ে যায় জ্ঞানের কাছে আত্মসমর্পণ করাইতে হবে। এই ওই সময় গুরু হবে জ্ঞান আর শিষ্য হলো মন, এই মন শিষ্যকে নিয়ে জ্ঞানের গুরুর কাছে আত্মসমর্পণ করাইতে হবে। এই যে জাহাঙ্গীর আল সুরেশ্বরী এর কাছে বায়াত হয়, এর কাছ থেকে শিখে এই শিক্ষা অর্জন করতে হবে। কথা বললেন তাহলে শুনো হবে শিক্ষা, তাহলে সবাই নিজে গেছে না, হ্যাঁ তাহলে নিজে গেছে না, তাহলে হবে নদাই স্যার, হ্যাঁ নদাইছেল আত্মনং বৃদ্ধি, যে যেখানে যে ধর্মে যে দা আছে সেই যেই তাহলে সুন্দর কথা, সুন্দর কথা, সুন্দর এই সমস্ত গুলো। এরপরে অনেক কিছু চিনা জানা রয়েছে, ওই যে কলম ওখানে এই যে কানা, যদি সরে জানে যে এই বাড়িওয়ালা কানা, তো ঘরে ঢুকছে তো বাড়িওয়ালা হাট হাট করবার লাগছে, কানা তো বুঝতে সরে তো বুঝতে পারছি উনি কানা, উনি তো গাঠি বানবার লাগছে আর উনি তো কানা হাত হাত করবার লাগছে, তো উনি হাত হাত করে লিখিয়ে উনি তো গাঠি বানবার লাগছে, উনি তো বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে যে কানা। তো শয়তান ইবলিস যদি বুঝতে পারে যে আমি কানা, তো আমার ওই মন তো লিখে যাবে নাকি? এই জন্য কইছে যে তুমি যদি দুই অন্ধ থাকো, একটা তো অন্ধ করে তুলবো, অন্ধ থাকবে না, শয়তান শুধু এগুলো সেন কি রাখো না, সে ভালোবাস সুন্দর করে সেন জানো, তারপরেই তোমার সব হবে। অতৃপ্তি মনকে তৃপ্তি করানো যাচ্ছে না, এই অতৃপ্তি মনকে তৃপ্তি করাইতে হবে, কন্ট্রোল করে জ্ঞানের কাছে আত্মসমর্পণ করাইতে হবে। তো আরই হবে ওলো গে মেয়েরাজ, তবে হবে দেখাশোনা, হবে নদাইসেল, হবে মানার ভান আপসা ফাঁকার ভান আব্বাহ আত্মনং বৃদ্ধি। এই এই জন্য এই একমাত্র সমস্ত ধর্ম কর্ম কিসের জন্য? এই একমাত্র তোমার ভিতরে যে খান্না সময় শয়তান আছে ওকে তুমি বের করে দাও, বের করতে তো পারবাই না ওকে, ও তোমার একটা পাস, যতই দূরেতে কিছু আসে না ওকে তুমি তোমার বশীভূত করে ফেলাও।
যেমন আমি একটা বাইরে একটা যেমন আমি একটা গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি, আম গাছ লাগাই ফিরাইছি, আমি দুই বছর বাইরে যাই। এখন ওই লোহাতা পাতা এমন জড়া ধরছে যে ওরা চালতেছিল, এমন এখন চালকে মাই দিয়ে ফেলানের অর্থ। এখন আমি দুই বছর পর গেছি, যাই দেখি যে এমন জড়া ধরছে, তো আমি পয়সা এটা গাছের গুঁড়া গাছ সাফ করে কাঁচে উঠে দিলাম, লতা পাতা কাঁচে দিছি, গাছটা ই পাইয়া বাস ও বড় হয়ে গেল, ও এখন বৃক্ষে পরিণত হয়েছে। এখন লতা পাতা কলম গুঁড়াই আছে, এখন কইতেছে ভাই আমরা যাবো কেন, এখন আর ওই গাছ মারার শক্তি আর ওই লতার নাই। এখন কইতেছে ভাই আমরা যাবো কোথায়, আমরা তো এক পাও জড়াই ধরি একটু থাকি, হ্যাঁ হ্যাঁ জড়াই ধরে থাকি। তো শয়তানের পরিস্থিতি ওই যে ভাই শয়তানকে কঠোর নিয়ে যাবে, শয়তান করবে আমি যাবো কেন, এখন তুমি ভাই যা কবা সেই কথাই আমি শুনবো, হ্যাঁ ওই গাছের মতো। এখন ওই ও তোমার শরীরেরই একটা অংশ, ও কোথায় যাবে, ওকে তোমার নিজের বশীভূত করিয়া ফেলাইতে হবে ওই গাছের মতো, যে ভাই এটা যাবো কোথায়, আমি তো রাত জড়াই ধরে থাকি। তো শয়তানকে নিজের কণ্ঠে আনতে হবে। আর জ্ঞানের ব্যাপার কি, তাই না, মন আছে এই এই যে আমার এই যে মূলত দেহ, এই দেহকে কিভাবে সুখী রাখবে ভালো রাখবে, মনের ব্যাপারটা হলো এখানে মন চাই শুধু দেহের দেহকে বুঝিয়ে রাখা যায়। তুমি এই এই তুমি দেহটা কিভাবে ভালো থাকবে, আমি রাজ সিংহাসনে থাকবো, আমি গাইতে চলবো, আমি ইটা চলবো উড়াই চলবো, মনের কাজ, মনটা মনের ব্যাপার। আর জ্ঞানের ব্যাপার হলো যে তুই ওটা তুই বাদ দে, ওটা তুই কয়দিন এই কয়েকদিনে তোর এই দুনিয়া থাকবি, তুই একদিন তুই আবার তোর চলে যেতে হবে, এটা জ্ঞান, এটা তো জ্ঞান। তুই আমার দিক অগ্রসর হ ওদিক দিয়ে দুনিয়া, তুই আজকে তুই চোখ বুঝবি সবই তোর অন্ধকার, তোর আর কিছু বলতে কিছু নাই আছে না, আরে আমি চোখটা বন্ধ করে বন্ধ করি কিছুই নাই, কিছু নাই, কিছু নাই, সব শেষ শেষ শূন্য। এই অতিপ্তি মনকে আল্লাহ যে দিয়া দশটা বস্তু আমার ভিতরে আছে, চক্ষু কর্ণ নাসিকা যে দশটা বস্তু আছে, এই দশটা আল্লাহর দশটা বস্তু নিয়ে গেলে আমার মা বাপের যে আটটা বস্তু, মার চার বাপের চার আট বস্তু, এই আট বস্তু তো লাশ আইসে, এই মা বাপের আট বস্তু আইসে, এই আট বস্তু থুয়ে আল্লাহর দশ বস্তু দেখিয়ে নিয়ে যাবে, এই আট বস্তু এই মাটি সাপাই দিয়ে থুইতে হবে, এই আট বস্তু আল্লাহর এই দশ বস্তু নিয়ে গেলে এই আট বস্তু অকাম্মা, এই দেহটাই ওই মা বাপের অংশ অংশ, আর এই যে আমি খাদ্যখানা এই যে দুনিয়ার খাদ্যখানা খাইয়ে যে বানাইছি এই দেহটা, এই যে আল্লাহর দশ, এই চক্ষু কর্ণ নাসিকা এই সমস্ত গুলো যে সমস্ত বাক শক্তি কর্ণ শক্তি দর্শন শক্তি শ্রবণ শক্তি, এই শক্তিগুলো যে সময় আল্লাহ উঠে নিয়ে যাবে সেই সময় আমি মৃত্যু, সেই সময় এই মা বাপের এই আট থাকবে বলে আল্লাহর দশ নিয়ে গেলে মা বাপের এই আট অকার্য, সেই সময় এটাই চাই যে টুনে নিয়ে হয়তো হিন্দু হলি শ্মশানে আর মুসলমান হলি বাড়া কবরস্থানে, এই তো কর্মটা। এই জন্যই আরে এই কর্মগুলো করতে হবে, এই কর্মগুলোই ই করতে হবে, চিনতে হবে আমার মন কি চায়, আমার জ্ঞান কি চায়। এখানে হলো এই মন আর জ্ঞানের লড়াই হচ্ছে, মন আর জ্ঞানের লড়াই হচ্ছে, হ্যাঁ এটার নামে দান্দিক দর্শন, দুই ধরনের কথাবার্তা হচ্ছে, একজন হচ্ছে হওয়া একজন হচ্ছে না, হ্যাঁ মনে হচ্ছে দেহর পুজো হওয়ার, আর জ্ঞানী হচ্ছে আমার পুজো কর, জ্ঞান তো সেই সেই মাহমুদ মৌলা, সে যে জ্ঞান রূপে আমার ভিতরে আছে, তাই না, সূক্ষ্ম রূপে আছে, এটাকে জাগ্রত করতে বলছি, হ্যাঁ জাগ্রত করতে বলছি, যে তুমি এই আমি তোমার ভিতরে আছেন বারে কোথাও নাই। কোরআনে তো অনেক সময় জাহাঙ্গীর বাবা অনেক কিছু বলে গেছে, বলছে না যে তোমার শাহরগের নিকটে আমি আছি, বলছে না বলছে, তা আমি অন্য কোথাও নাই, আমি পৃথিবীর কোথাও নাই, আসছে দর্শন আছি আমি তোমার ভিতর, তাই তোমাকে ভিতর কি রূপে আমি আসি তুমি সেই রূপটাই আমার খুঁজে বের করো, বের করে সেই রূপটা ধরেই তুমি আমাকে চেনো, তুমি মন চাই তোমার এই দেহের ভোগ বিলাসী লোভ লালসা বাড়ি গাড়ি এই চাই, এই যে তিন দিনের রাজ্যতা নাতি পুতি কীরা খাইবো, এই যে মনে অতৃপ্তি মন প্রতিনিয়ত চাইতেছে, হ্যাঁ অতৃপ্তি মন এই চাইতেছে আমার এই ভোগ তো দেহকে কিভাবে ভালো রাখতে পারে, এই অতৃপ্তি মন এই চাইতেছে। আর জ্ঞানে বলতেছে ওগুলো তুই দুই দিনের রাজ্য সার্কি চিরদিন দেখা থাকবি কি আমার সাথে, তুই সমস্ত পরিষ্কার হতে আমার কাছে মন থেকে দূর করে গেলি, দূর করে মন রে তোর বসে নিয়ে, হ্যাঁ বসে নিয়ে এগুলি উল্টা পাল্টা চিন্তা কোনো অন্তর না, আমি যদি আমার জ্ঞান দিয়ে আমি যদি কোনো কিছু না করতে পারি কোনো মন্ত্র কোনো কাজ হবে, সব কিছু জ্ঞান দিয়া বিবেক দিয়া
নামাজ রোজা হজ জাকাত যা কিছু বলছে তোমাকে তোমাকে তুমি পরিষ্কার করো, যেমন কাপড় চোর ময়লা দিয়ে সাবান সুরা লাগে, এরকম জ্ঞান পরিষ্কার করার জন্য তোমার সমস্ত আত্মনাম বৃদ্ধি তোমার সমস্ত কিছু তোমার সেই মানারফান আপসফাদের ব্যাপার অব্যাহত কাছে চলে যাও, যে এটাই তোমার আগে জানো এই যে করো, এই জ্ঞানকে কীভাবে তুমি উপলব্ধি করতে পারবা, জ্ঞানের রাস্তা কীভাবে চলতে পারবা, জ্ঞানটা কী করতে পারবা, এটাই তুমি ধর্ম কর্ম এত কিছু এই দুইটা জানার জন্য, যে মনে কি চাইতেছে আর জ্ঞানে কি চাইতেছে, মন কি জ্ঞান কি, মনের সাথে আছে আমার এই স্বরে রিপু ষড়যন্ত্র করতেছে, এই যদি মনকে বলতে তুই ওই সমস্ত বাদ দিয়ে ওই সমস্ত লোভ লাল সাইন ওই সমস্ত বাদ দিয়ে কদিন ব্যাপার, তুই আমার সাথে ফিরে এসে হয়ে যা, তুই আমার সাথে আয় মোদিটা, তুই যেমন এ পাশে একদিকে জ্ঞান একদিকে মন, মোদি বসা শয়তান, তো এই শয়তানকে তুই মোদিতে সরাই, দুজনে আমরা এক হয়ে যাই, মন আর জ্ঞান এক হয়ে গেলি বা মেরা এই জন্য ফানাফিল্লার স্তরে যে মা মানুষ দেখতে পারে, যে মা বুঝতে পারে যে এখন আমি এই আমিকে বাদ দিতে হবে, আমি শব্দ ভিতরতে যে এদিন বাদ দিতে পারবে সেদিন ক্ষেত্রে সব কিছু রিলেটশন চলে যাবে, আমিকে বাদ না দেওয়া পর্যন্ত আমি এই আমির সাথে সব কিছুই সম্পর্ক। আসলে আমি বলতে গেছি না, হ্যাঁ আসলে আমি বলতে গেছি না, কিন্তু আমি ধরে রয়েছি আমি ব্যাক, এই আমির সাথে সব কিছু রিলেট, আমি বাদ দিলে আমার সাথে কিছু থাকবে না, বলো যতদিন আমিকে বাদ না দিতে পারবে ততদিন, খালি আমি এখানে তো আমি আছি, আমি একজন সাধক, আমি একজন অমুক, আমি একজন পিসাব, আমি একজন সেখানে আমি আছি আছে না, উভয় কি আবার বলতেছে আমি খোদা, আমি খোদা ওটা, আমি বাদশাহ, আমি শান শাহ, আমি তুমি তুমি আমি, আমি আমার পীর, আমি আমার মরিদ, এখানেও কিন্তু আমি আছে, এই আমি কোনটা, তাহলে এখন মানে কোন দিকে, তাহলে ওই আমির দিকে থাকতে হবে, কিন্তু ওই আমি থাকতে হবে না, আমি বাদ দিতে হবে, এই আমি বাদ দিলে ওই আমি উপরে উঠবে, আমি যে কি আমি কিছুই জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, এই আমি জানি না, যেমন বাবা জাহাঙ্গীর সুরেশে বলছে যে আমি 53 বছর কোরআন রিসার্চ করে একটাই জিনিস শিখছি যে আমি কিছু জানি না, হ্যাঁ জাহাঙ্গীর সুরেশে বলছে যে আমি 53 বছর কোরআন রিসার্চ করে একটা জিনিসই বুঝতে পারছি জানতে পারছি যে আমি কিছু জানি না, তুমি এমন একখান জীবন তুমি গঠন করে যাও যে জীবন তুমি তোমার মৃত্যুর পরে আরো সবাই একটু আফসোস করে আগের লোক ছিল আগের লোক ছিল, যেমন আজ জাহাঙ্গীর সুরেশ শরীর তুমি সবাই নামাজ হইতে হবে, নামাজ হইতে হবে তাই না, এ যদি না হওয়ার নামাজ নাকি না কোনো দাম নাই, ইঞ্জিনিয়ার হইলো কিনা, ডাক্তার কিনা হইলো, ডাক্তারটা হইলো কিনা, যে ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝতে পারলাম যে বিষয়টা তাই তাই না, তাই ইঞ্জিনিয়ার ওই ব্যক্তি নামাজ হয়ে যাইতে পারছে, সেই ব্যক্তি হলো নামাজ, সেই ব্যক্তি মমিন, সেই ব্যক্তি লোক ওই মিরাজটার সঙ্গে এখনকার মতো এই পর্যন্ত থাকে।